আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে কম বেশি এখন আপনারা অনেকেই পরিচিত। যারা জানেন না তাদের জন্য বলছি, ডিপিআরসি হসপিটাল, এখানে চিকিৎসা করা হয় বিভিন্ন ধরনের বাত ব্যথা এবং বিভিন্ন ধরনের পেইন, প্যারালাইসিস, এই ধরনের ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। অনেকেই ভাবেন ব্যথা পেয়েছি, পিএলআইডি হয়েছে, অপারেশন অবশ্যম্ভাবী। তাদের জন্য বলছি, বিনা অপারেশনে এই ধরনের রোগীরা সুস্থ হন এবং বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, সম্পূর্ণ ব্যথামুক্ত এবং অপারেশনবিহীনভাবে এই ধরনের রোগের চিকিৎসা করা হয়। যারা দীর্ঘদিন যাবৎ প্যারালাইস বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগছেন, তাদের অনেকেরই ধারণা থাকে এই ধরনের রোগী কখনোই সুস্থ হন না বা কখনোই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন না। তাদের জন্য বলছি, অবশ্যই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সুস্থ মানুষের মতো বাঁচতে পারেন স্বাভাবিকভাবে এবং অন্যের সাহায্য ছাড়া তারা বাঁচতে পারেন, নিজের সকল কাজ তারা নিজেরাই করতে পারেন ঠিক আগে যেমনটা তারা পারত। এরকম অসংখ্য উদাহরণ আছে। আজকে ঠিক তেমনি একজন পেশেন্ট আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এবং তার ছেলেও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। আসুন দর্শক, একটু পরিচিত হয়ে আমাদের আজকের দর্শকের সাথে কি হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। হামিদুল্লাহ। হামিদুল্লাহ, আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? দুবাই। দুবাই, কত বছর ছিলেন ওখানে? দুবাই তো অনেক বছর, 25 বছর কম। গত 25 বছর যাবত, মানে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন। বাংলাদেশে দেশের বাড়ি কোথায়? সে বাংলাদেশ শরীয়তপুর। শরীয়তপুর, শরীয়তপুরে কোথায়? সকালে উঠছি আর কোনো আলাপ নাই, মনে হয় যে এটা ঠিক আমার শরীরের অংশ না এরকম। আমি বাড়িছি, আমার আবার শালা আসলো, ওরে ডাক দিছি, ওই আবার আমার হেল্প করছে আর কি। তারপরে আমরা নিয়ে গেল হাসপাতাল, বড় হাসপাতাল নিয়ে গেল, ওরা একটা সুই দিছে, সুই দেওয়ার ঘরে স্যালান দিছে, এবারে আর কিছু দেয় নাই, আর দুই স্যালান দিয়ে দুই দিন রাখছে, দুই দিন ঘরে কিছু দেয় নাই, ওই প্রেশারের ওষুধ দিত আর ডায়াবেটিসের ওষুধ দিত, আর কিছু দিত না। কি বলেছিল তারা সেটা, যে আপনার কি হয়েছে বা এমন কিছু বলেছে? হ্যাঁ, ওই মেশিনে সেট করছে আর কি, মেশিনে এমআরআই করছে, অনেক কিছু করে। এবার পাঁচ দিন পরে আমি কই, আমি ফোন করে দিয়েছি, আমি কই আমার লিয়ে দেয় এনো, আমার এটা দিব আমার বাংলাদেশে পাঠায় দেয়। তারপর পাঁচ দিন পর আমার নিয়ে গেছে হাসপাতাল, সিট কেটে। আচ্ছা, তারপর বাংলাদেশ আইসি, অনেক ডাক্তার আমি দেখাইছি এই এক বছর। প্রথম যখন বাংলাদেশে এসে ডক্টর দেখান, প্রথম ডক্টর কি বলেছিল মনে আছে আপনার কাছে? মনে আছে, এই দিয়েছিল। আচ্ছা, উনি যে এমআরআই করছে, উনি বলতে এই জায়গার ভিতরে একটা দাগ আছে, ওর একটা দাগ করছে। আচ্ছা, এটা বলছে যে ওষুধ বলি তুমি খাও আর ঠিক মতন ব্যায়াম করো, তোমার যাই বাবা। আচ্ছা, তো উনি ওষুধ তো অনেক বছর খাইছি, ছয় মাস, সাত মাস, আট মাস ধরে খাইছে, কিন্তু কোনো কাম হয়নি। যেমন ছিলেন ওরকমই রয়ে গেছে নাকি এর থেকে আরো খারাপ অবস্থা চলে গেছে? খারাপ, আর ওষুধ কোনো কাজ করে নাই। আর আমরা তো গ্রামে ব্যায়াম করতাম, তো এখানে যে ব্যায়াম হয় এই ব্যায়াম তো আর বাড়িতে হয় না। না, তারপরে একজনে আমার ঠিকানা দিয়েছে, আমার এক ভাই, যে এই জায়গা তুমি যাও, এর আগে এলাজ করাইছে হাসপাতালে। আচ্ছা, মানে আপনি আরেকজন ভাইয়ের কাছ থেকে আপনি জানতে পারেন যে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই ধরনের ট্রিটমেন্ট করেন এবং সে নিজেও এই ধরনের ট্রিটমেন্ট সে করেছে, সে কেমন আছে এখন? সে এখন সুস্থ আছে, ভালো আছে। আচ্ছা, তখন তার অবস্থা দেখে কিছুটা ভরসা পেয়েছে? তাই বলতে, তাই সুস্থ একটু ওখানে, তারপর ইয়ারে ওয়াইফে আনবো। আচ্ছা, এই রমজানের পরে আনবো আর কি। আচ্ছা, রমজানের পরে ওয়াইফে আনবো, এদিন আমগো তারা আইছিল, কথা হইছে আমগো হাসপাতালে। তো সেই অনুযায়ী তার কাছ থেকে যখন আপনি তথ্য পেয়েছেন, সরাসরি আপনি স্যারের কাছে চলে আসেন? সরাসরি স্যার ফর দিনই আই বলছি, যদি তত্ত্ব দিনে ফর দিনে আমার ছেলে আমাদের। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন দেখার পরে?
সার্জন দেখে বলে যে তুমি যদি স্টক করতে হবে, আমি যদি স্টক করছি তোমার এমআরআই করলে তোমার কী কী জায়গা মানে ক্ষয় হয়েছে এই জায়গাটা আমার দেখতে হবে, দেখে তারপরে তোমার এলাকা সার্জন সে অনুযায়ী স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন আপনার, এবং সেই অনুযায়ী স্যার পরবর্তীতে বলেন যে এমআরআই করতে, আচ্ছা এমআরআই করতে, এমআরআই করেছিলেন এবং সেই রিপোর্ট দেখে স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বলেছে এবং আপনি ভর্তি হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, তিন বেলা করে আপনার রিহ্যাবিলিটেশন মানে ট্রিটমেন্ট শুরু হয় এবং আপনি 21 দিন কইছে ভর্তি, আচ্ছা 21 দিনের কথা বলেছে, আজকে কততম দিন? স্বাভাবিক মানুষের মতো চলতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না ঠিক মতো, সে আজকে কেমন আছেন? আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন? এত ভালো, এত আগে তো মুটাই তো না, অনেক দিন মুটাই এরকম আছে না, মানে একটা সময় আপনি মুট করতে পারতেন না, মানে সম্পূর্ণ অবশ ছিল, এতটুকু ফাঁকা ছিল, এরকম ফাঁকা ছিল, আর এখন আপনি পুরো মুট করতে পারছেন, এখন কি ভিতরে কনফিডেন্স পাচ্ছেন যে আপনি ধীরে ধীরে ঠিক সম্পূর্ণ আগের মতো আপনি হয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ডাক্তার বলছে 21 দিন পরে তুমি একটা ফল পাইবা ইনশাআল্লাহ, ডাক্তার মানে বলছে ঠিক আছে। আপনার কি মনে হচ্ছে না যে আরো আগে যদি আপনি এই ধরনের চিকিৎসা পেতেন আপনি আরো আগে সুস্থ হয়ে যেতেন? প্রথম আসলে তো আমি 15 দিনে ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যেতাম, আলহামদুলিল্লাহ। 15 দিন থাকলে আসলে এই যে এতদিন ভর্তি ছিলেন, আপনার আশেপাশে তো আরো পেশেন্টরা ভর্তি ছিল, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ? না, সবই ভালো দেখেছে, তাদের জন্য যদি কিছু বলেন। আমাদের যে বন্ধু বান্ধব আছে দেশের মানুষ সবার আমি বলবো, হাসপাতালের নাম বলবো বা তার টেলিফোন নম্বর দিব, যে এই তোমার যদি মাথা ব্যথা কোমর ব্যথা করে এই ডাক্তারখানা যান, ঠিক মতন 1 নম্বর এলাজ পাইবা। কেন দিবেন? কারণ আপনি নিজে একটা ভালো চিকিৎসা পেয়েছেন, একটা কনফিডেন্স আছে। আমার ভাই আছে এর ফারাম, আলহামদুলিল্লাহ, যে এন যাও ভালো চিকিৎসা পাইবা, যদি আল্লাহ মাফ করে ইনশাআল্লাহ 100 থেকে 100। কেমন লাগছে যখন আমরা স্ট্রোক করি বা যখন দেখছি এক পাশ নাড়তে পারি না, আমরা কিন্তু একটা ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাই যে আমি হয়তো আর কোনোদিন ঠিক হবে না। হালকা হয়েছে, এদিকে হালকা হয়েছে, সব আর এদিকে জিম 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 করত, দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।